আজ থেকে কিছু বছর আগে যখন ভারতবর্ষকে কেউ হিন্দু রাষ্ট্র বানানো হোক এই কথাটা বলতো, তখন তাকে সংবিধানের দিক দিয়ে পাগল বলা হতো। আর আমাদের ভারতের সেকুলার মনোভাবাপন্ন লোকেরা ভাবতো লোকটা হয়তো নেশা করে দিবা স্বপ্ন দেখছে। কিন্তু স্বাধীনতার 75 বছর পার হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে শুধু নিউজ চ্যানেলগুলো তো নয়, সকলেই খুলে বলছে ভারত হিন্দু রাষ্ট্র হোক। भारत के अंदर जो है राम राज्य की स्थापना हो और भारत जल्द हिंदू राष्ट्र बने, ये हमारी कामना है। आज के समय दाड़िये भारतेर कोना कोना थेके आवाज उठे आसछे भारत हिंदू राष्ट्र होक। आर ए सब घटनार पर आमादेर मने अवश्यई प्रश्न उठछे, आसले सत्यि कि भारत हिंदू राष्ट्र होबे? जदि आपनार मते मने हय भारत हिंदू राष्ट्र होबे, ताहले केनो भारत हिंदू राष्ट्र होबे? আর যাদের মনে হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র হবে না, তাহলে কেন তাদের মনে হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র হবে না? চলুন এটা এ সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে। তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মিত্র, দেশের অলিতে গলিতে এবং চায়ের দোকানে সব যে কোনো জায়গাতেই চর্চা হচ্ছে ভারত এখন হিন্দু রাষ্ট্র হোক। আর এসব চর্চার মধ্যেই যখন যোগী আদিত্যনাথ হিন্দু রাষ্ট্র সম্পর্কে ভাষণ দিয়েছিল, তাতে লোকের মনে শক্তি এসেছিল যে সত্যি হিন্দু রাষ্ট্র হবে। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজও বলেছিলেন দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য সংবিধান সংশোধন করানো হোক। এরপর অনেকেই প্রশ্ন করেছিল, যদি ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে এমন কি ডেভেলপ হবে ভারতের? হিন্দু রাষ্ট্র হওয়ার পর ভারতবর্ষের কি হবে, সে টপিকে আমি পরে আসছি। তার আগে শুনুন যোগী আদিত্যনাথ বলেছিলেন, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক এ ধারণা মোটেও ভুল নয়। আবার সুপ্রিম কোর্টও হিন্দুত্বকে ওয়ে অফ লাইফ বলেছে। যদি সুপ্রিম কোর্টের কথাই সত্যি হয় তাহলে ভারতবর্ষের প্রতিটি মানুষকে কখনোই বিরোধিতা করা উচিত নয় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়াতে। যদি ভারত হিন্দু রাষ্ট্র হয়, এই হিন্দু রাষ্ট্রে অল্প সংখ্যক মানুষের জন্য কি জায়গা হবে? এদের জন্য কি আলাদা করে সংবিধান লেখা হবে? না 2024 ইলেকশনের জন্য এটি একটি টপিক হবে ভারত হিন্দু রাষ্ট্র হোক? চলুন এই সমস্ত কথার ব্যাখ্যা আমরা এই ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করি। প্রথমে বলি হিন্দু রাষ্ট্র ব্যাপারটা কোথা থেকে উঠে এলো। হিন্দু রাষ্ট্রের চিন্তাধারা প্রথমত উঠে এসেছে আরএসএস থেকে। আরএসএস তৈরি থেকে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার কাজ করছে। আরএসএসের জন্য হিন্দু রাষ্ট্র গঠন সবসময় প্রায়োরিটি রয়েছে। এর জন্য ভারতের প্রতিটি মানুষের মন থেকে তারা সেকুলার মনোভাব সরিয়ে দেওয়ার কাজ করছে। আরএসএস গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছে। 1925 থেকে যাত্রা শুরু করে প্রায় 100 বছরের কাছাকাছি এসে তারা অনেকটাই সফলতার দিকে এগিয়ে গেছে। হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হিন্দুদের সংগঠন ও ধার্মিক গুরুরা সক্রিয়ভাবে কাজ করছে। এর সমস্ত কার্যকলাপ একমাত্র সম্ভব হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে। এই বছরের শুরুর দিকে জগন্নাথপুরীর প্রভাবশালী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী স্বামীজি বলেছিলেন ভারতবর্ষ খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্র হবে। তিনি লোকেদের আশ্বাস দিয়েছিলেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবার সঙ্গে সঙ্গে আরও 15টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। আপনারা জানেন পৃথিবীতে ভারত ও নেপাল এ দুটি দেশেই সবচেয়ে বেশি হিন্দুরা বসবাস করে। এখন অনেক এক্সপার্টরাও মনে করছে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আর এর জন্য ভারতের প্রতিটি বুথ লেভেল থেকে কাজ শুরু হয়েছে। অ্যানালাইসিসের মতে ফেডারাল স্ট্রাকচার, সেকুলারিজম, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি টপিকের ওপর সমঝোতা করার বিষয় নিয়ে কথা উঠছে। মুসলিমদের নামে রাখা রাস্তা শহর সবগুলির নাম পাল্টে ফেলা হচ্ছে জোর কদমে। ভারত যে হিন্দু রাষ্ট্র হবেই এর সংকেত বুঝতে পারেননি তো? 2022 সালে কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের সময় নরেন্দ্র মোদীর মুখে স্লোগান উঠেছিল হর হর মহাদেব। গেরুয়া পোশাক পরে সাধুর বেশে গঙ্গা স্নানও করেছিলেন তিনি। কাল ভৈরব মন্দিরে পূজা অর্চনাও করেছিলেন। সেই সময় কিছু পলিটিক্যাল এক্সপার্টরা বলেছিল 130 কোটি দেশের প্রধানমন্ত্রী একটা দেশ চালাচ্ছে না হিন্দুদের নেতৃত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে না। তখন প্রধানমন্ত্রী জবাবে বলেছিলেন, যখন দেশে ঔরঙ্গজেবের অত্যাচার বেড়ে যাবে তখন শিবাজী মহারাজের উদয় হবে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশের আইন আমরা সকলেই জানি, কিন্তু সিএএ আইন আসে যখন, তখন এই আইনে বলা হয় ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলের জন্য এদেশে নাগরিকত্ব দেওয়া হবে, শুধুমাত্র মুসলিমদের ভারতবর্ষের জায়গা দেওয়া হবে না। এতে অনেক রাজনৈতিক পার্টির ভোট ব্যাংকের স্বার্থে মাথা ব্যথা হয়েছিল। তাই আইনের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে অনেক সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। বিজেপির কথায় যারা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত হচ্ছে তারাই ভারতবর্ষের জায়গা পাবে, কিন্তু কে কার কথা বোঝে? এই রামনবমীর মিছিল থেকে টি রাজা সিং হিন্দু রাষ্ট্র করারও ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে একমাত্র আমরা দুই, আমাদের দুই সন্তান নীতিতে বিশ্বাসী তাদেরই ভোটাধিকার থাকবে। তার
আরও সংযোজন যারা মনে করেন আর আমাদের 5 সন্তান হবে তারা ভোট দিতে পারবেন না। রাজা সিং আরও জানিয়েছেন হিন্দু রাষ্ট্র কেমন হবে, তার ব্লুপ্রিন্ট তৈরি করারও কাজ শুরু করে দিয়েছেন আমাদের ধর্মগুরুরা। হিন্দু রাষ্ট্রের রাজধানী দিল্লি হবে না, রাজধানী হবে কাশী, মথুরা কিংবা অযোধ্যা। তিনি আরও জানিয়েছেন ভারত হিন্দু রাষ্ট্র হলে কৃষকদের কোনো কর দিতে হবে না, এদেশে নিষিদ্ধ হবে গোহত্যা। যদিও টি রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেকুলার পন্থীদের তরফ থেকে। ভারত হিন্দু রাষ্ট্র কেসে বনেগা? চার তরিকে বননে কে, চার আগর তরিকে বন গে তো হিন্দু রাষ্ট্র আপ বনা লে জায়েঙ্গে। আব ও অলগ বাত কি হিন্দু রাষ্ট্র বননে কে বাদ মে আপকা ক্যা হোগা ও অলগ কাহানি হ্যায়। অনেক দিন ধরে মিত্র আপনাদের মনে একটা প্রশ্ন জাগছিল, ভারত কিভাবে হিন্দু রাষ্ট্র হবে? আমি সেই দাদার কথাগুলোকে বাংলাতে আপনাদের ভিডিওর মাধ্যমে বলি, তাহলে আপনাদের প্রশ্নের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার এক, লোকসভা। লোকসভাতে হিন্দু রাষ্ট্রের বিল পাশ হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে হিন্দু রাষ্ট্রের বিল পাশ হবে কিভাবে? লোকসভাতে মোট এমপি মানে সাংসদ রয়েছে 543 জন। এদের মধ্যে যদি 362 জন এমপি বলে যে ভাই আমাদের ধর্মনিরপেক্ষতার আঁচলে থাকলে চলবে না, আমাদের হিন্দু রাষ্ট্র চাই, তাহলে হিন্দু রাষ্ট্রের বিল পাশ হবে। বর্তমানে বিজেপি সরকার একটা মজবুত সরকার ভারতে রয়েছে, তাদের এমপির সংখ্যা 334 জন, যেটা 362 থেকে কিছুটা কম। বিজেপি যদি এই 28টা এমপি জোগাড় করতে পারে তাহলে লোকসভা থেকে বিল পাশ হয়ে যাবে রাজ্যসভাতে। নাম্বার টু, রাজ্যসভা। ভারতের রাজ্যসভাতে সদস্যর সংখ্যা 245 জন। এই 245 জনের মধ্যে 164 জন সদস্য যদি বলে ওঠে যে আমাদের হিন্দু রাষ্ট্র চাই, নচেত চীনা জিনিসপত্র ভারতে আসতেই থাকবে, তো কাজ হতে পারে। বর্তমান সময়ে বিজেপির রাজ্যসভাতে সদস্য সংখ্যা কমই রয়েছে, মোট 84 জন সদস্য রয়েছে। কোনোভাবে নাম্বার টু পাস করা গেলে তাহলে সে বিল আসবে নাম্বার থ্রি মানে বিধানসভাতে। ভারতের 29টি বিধানসভা রয়েছে, এখানে 15টি বিধানসভা মানে রাজ্যকে বলতে হবে আমাদের হিন্দু রাষ্ট্র চাই, তাহলে এই কাজ সম্ভব। বর্তমানে ভারতের মধ্যে 20টির অধিক রাজ্য বিজেপি শাসিত, তাদের মধ্যে যদি 15টি রাজ্য বলে আমরা ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এদের মতো নিজ দেশকে হিন্দু রাষ্ট্র বানাবো, তাহলে এটা সম্ভব হবে। 3 নম্বর, বিল পাশের পর বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে নাম্বার চারতে। নাম্বার চার রয়েছে রাষ্ট্রপতি। নাম্বার এক লোকসভা, নাম্বার টু রাজ্যসভা, নাম্বার থ্রি বিধানসভা। এই 3টি জায়গার থেকে বিল পাস হয়ে আসার পর সে বিল পৌঁছবে রাষ্ট্রপতির কাছে। এই সময় ভারতের রাষ্ট্রপতি রয়েছে বিজেপি সরকারের, তাই আমার মনে হয় রাষ্ট্রপতি কোনো সমস্যা করবে না। এবার রাষ্ট্রপতি এই বিলে সই করে দিলেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর শেয়ার করতে থাকো। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।